নমস্কার, আজ আমরা চালু করব গণিতের একটি খুব সহজ আর সুন্দর পাঠ, যার নাম হলো ভূপাসত্র আর ঘনফল। ইংরেজিতে আমরা এটাকে সারফেস এরিয়া আর ভলিউম বলে থাকি। এই পাঠটি সহজ আছে আর সুন্দর, বুঝতে বেশি কঠিন নয়। এই পাঠটি চালু করার আগে এটা আমিও ভেবে রাখি কি আপনাদের গোল বা চৌকো আকৃতির ক্ষেত্রফল খুঁজতে আসে। এই পাঠটি আমরা চালু করব জেনে কি হয় সলিড নাহলে কঠিন বস্তু। আমরা যে এই ভিডিওটি দেখি যে কম্পিউটারে দেখতে একটু সলিড হলো, এই সলিডের বাইরেকার কভার কে আমরা বলি সারফেস এরিয়া, মানে বাংলায় ভূপাসত্র। যেমনি এই টাকিটি, এই টাকির বাইরেকার কভারটি যেটা আমরা রং লাগাতে পারবো, একে আমরা বলতে পারবো এর ভূপাসত্র। ঠিক, এখন আমরা একটি পরের জিনিস দেখি কি হয় ঘনফল মানে ভলিউম। যেমনি আবার এই টাকিটি নেওয়া হোক, এই টাকির ভেতরে ভরা যে জলটি হবে, আমরা এই জলটার ভিতরে ভরতে পারবো, সেটি আমরা বলবো এর ঘনফল। যে সামান্য কঠিন বস্তু যেটি আমরা পড়বো সেটি হলো প্রথম কিউবয়েড মানে ঘনক্ষেত্ররূপী, দ্বিতীয় ঘনক। তুমি আমরা চিত্রে দেখতে পাচ্ছি ঘনক্ষেত্র রূপী একটি সাধারণ বাক্সের মতন হলো, কিছু বেশি নিয়েতে আর ঘন একটি ঘনক্ষেত্র রূপী যেটা আমরা কিছু খাস জিনিস দেখবো যেটা এটা ঘনকের ঘনক্ষেত্র রূপের ঘনক হয়ে যায়। তৃতীয় হলো সিলিন্ডার মানে ব্যালন, যেমনি এই টাকিটি উপর থেকে গোল, দুদিক থেকে নিচের টানা, এটাকে বললো ব্যালন নাহলে সিলিন্ডার। তারপর আসলো কোন মানে বাংলার শঙ্কু, এই যে ভালো আইসক্রিম দেখছি এই যে নিচেরটা আছে খয়েরি রঙের, একে আমরা বলবো কোন মানে শঙ্কু। আর পঞ্চম হলো স্পিয়ার মানে গোলক। আমার সবাইকে ফুটবল খেলতে ভালো লাগে, তাহলে এই দেখো এই যে ফুটবলটা একদম গোল আছে, একদম গোলক। এই ভাগেতে আমরা এই যে পাঠটি আছে আমরা এটি চার ভাগে পড়ব। এই ভাগেতে আমরা দেখব শুধু ঘনক্ষেত্র রূপী আর ঘন, আর বাকি তিনটে ভাগে আলাদা জিনিসগুলো দেখা হবে। আগে চালু করা হোক প্রথম ঘনক্ষেত্র রূপী। এই ঘনক্ষেত্র রূপে যেমন বললাম সাধারণ বাক্সের মতনই আছে, এমনি আমরা এটি ঘনক্ষেত্র রূপীকে দেখাই অন্যদিকে। এরকম এই ঘনক্ষেত্র এরা আমরা দেখা হয় ঘনক্ষেত্র রূপী। এই ঘনক্ষেত্র রূপী আমরা তিনটে জিনিস দিয়ে দেখাতে পারবো। প্রথম এই ঘনক্ষেত্র রূপীটি কত লম্বা, এটাকে আমি দেখাবো এল দিয়ে। এই ঘনক্ষেত্র রূপীটি কত চৌড় আছে, দেখাবো বি দিয়ে। আর এই ঘনক্ষেত্র কত উঁচু আছে, দেখাবো এইচ দিয়ে। যদি আমরা উপর থেকে দেখি তাহলে আমাদেরকে শুধু একটি চৌকোর মতন দেখতে পাওয়া যাবে, একে আমরা ইংরেজিতে রেক্ট্যাঙ্গেল বলি। সব দিক থেকে দেখলে এরমই দেখতে পাওয়া যাবে। তাহলে এটা প্রয়োজন করব আমরা এই কটা ভূপাসত্র আর ঘনফল সূত্র বার করার জন্য। প্রথম আমরা দেখব ঘনক্ষেত্র রূপী এর ভূপাসত্র নিয়ে একটি ঘনক্ষেত্র রূপী। এখন এই ঘনক্ষেত্র রূপীতে দেখা হোক
জাম পড়েছিলুম ভূপাসিত্র বাইরেখা কভার হয়। তাহলে এইটি একটি হলো বাইরেখা কভার, আর সমান এইটিও হচ্ছে, আগে আমরা দেখে নিই, এইটি হলো এল, এইটি বি, আর এইটি এইচ, ঠিক। তাহলে এখন আমরা দেখবো, তাহলে এইটি হলো এল ইন্টু এইচ, দুটি আছে, তাহলে হলো টু টাইমস এল ইন্টু এইচ। আমরা যোগ করব এই দুটি ভাগটি, এটা হলো দুই বার বি ইন্টু এইচ, ওতে আমরা দেখবো এই ভাগটি, উপরেরটা আর নিচেরটা, এটা হলো দুই বার এল ইন্টু বি, ঠিক। তাহলে এইটা হয়ে গেল দুই বার এল এইচ প্লাস এল বি প্লাস বি এইচ, যেমনি আর আগে পড়েছিলাম এই এল এইচ কে আমরা সিজে এল এইচ, এল ইন্টু এইচ কে আমরা এল এইচ লিখতে পারবো, মানে ওটা গুণকার করা হলো। এই সূত্রটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে এটা হলো কারণ দেখাও, তাহলে যেমনি আছে এই বাক্সটি যাকে আমরা রং লাগাতে হবে, এই বাক্সটি আছে ঠিক 10 লম্বায়, চৌড়তি 5, আর উচ্চতা, ও উচ্চতা হলো 10। ক্ষমা করুন, একটু লেগে গেছে, দূরে হচ্ছে, তাহলে সারফেস এরিয়া আমরা এস দিয়ে লিখি, ওইটা হবে দুই বার হলো এল ইন্টু বি, কত হলো 50 প্লাস করালো এল এল ইন্টু এইচ, কত হলো 100, ওতে যোগ করা হলো বি ইন্টু এইচ, কত হলো আবার 50, এইটা হলো দুই বার 200, উত্তর ছিল 400। এতে আমরা কিছু নিয়ে মিটার সেন্টিমিটার কি হবে, যদি যেটাও হয়, যদি মিটার হয় তাহলে আমরা মিটার লিখে দেবো, মিটার স্কোয়ার। পরে দেখা হোক, তাহলে এখন আমরা দেখবো পরেরটি, দেখা হবে ঘনক্ষেত্ররূপী এর ঘনফল বার করা। এটি একটু বুঝতে একটু কঠিন হবে, কেন কি এটা আমরা ঠিক করে বলতে পারবো না কিরম হয়, ওটার জন্য আমাদের একটু আগেকার আরো উচ্চ জিনিস দেখতে হবে, তাহলে এখন দেখা কিরম বোঝা যাবে। এর আমাদেরকে দেওয়া আছে লম্বা এল, এল চৌড়টি বি, আর উচ্চতা এইচ। এখন আমরা দেখবো যদি দেখি আমরা এইটি একটি কাগজের মতো, যেমনি আমরা স্কুলে কাগজ রাখি, এইটি একটি কাগজের মতন, তাহলে এই কাগজের ক্ষেত্রফল কত হলো,
বি ইন্টু এইচ, আর এর আমরা কত কাগজ লাগাবো? যে আমরা কত লাগাতে যাই, ততক্ষণ লাগাবো ততক্ষণ পুরো মিলিয়ে আমাদের এল হবে না, ঠিক? তাহলে আমরা এখানে এল লিখে দেবো। তাহলে আমাদের ঘনফলে সূত্রটি কি হলো? এটা মনে রাখতে সব থেকে সহজ, এল বি এইচ, যেটা সামনে আছে সব নিয়ে যোগ করে দাও, গুণকার করো। দেখো ভলিউম অফ কিউব আর এল বি এইচ। ভাবুন এইটা একটা সুন্দর মাঝের টাকি আছে, মাঝের টাকি, এতে আমাদেরকে কত জল আছে এটা দেখতে হবে, পুরো ভর্তি আছে। তাহলে এ লম্বা আছে 20, উচ্চতা 10, আর চৌড় 5। তাহলে এর ঘনফল হবে এল বি এইচ, যেটি হলো 20 ইন্টু 5 ইন্টু 10, যেটি হলো 1000। এইটা আমরা দিয়ে দিলে, এটা আমরা মিটার দিই, তাহলে এখানে মিটার কিউব এসে যাবে, ঠিক? আর এটি করা দেখার আগে আমরা জিনিস দেখে নিই, এটা আমরা এরকম করতে পারি, এইটাকে যদি সামনে থেকে কেউ 20 সেন্টিমিটার দেয়, তাহলে এটাকে যেটি সমান থাকবে তিনটেতেই করা যাবে, ওতে নিয়ে আসবে, ঠিক? এখন আমরা দেখব দ্বিতীয় কঠিন বস্তু, যেটার নাম ঘনক। ঘনক দেখতে পাচ্ছে যেরকম এটি আছে একদম সব দিক থেকে সমান। এতে আমরা দেখতে পাচ্ছি কি, এটি একটি ঘনক্ষেত্র রূপের মতনই আছে। এইটা লম্বা এল হলো, এটা চৌড় বি হলো, এটা উচ্চতা এইচ হলো, কিন্তু এতে একটি খাস জিনিস আছে কি, এইটিও এস সাইড এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি ঘনক্ষেত্র রূপী, যেটা সব দিক থেকে সমান। তাহলে আমরা কি করব কি, আমরা যে ঘনক্ষেত্র রূপে যে সূত্রটি পড়েছিলাম ওতে এল বি আর এইচ তিনটে কি এস দিলে দেবো, এস হলো এর এটি সাইড, বুঝা যাচ্ছে? তাহলে আমাদেরকে সব সূত্রগুলি এসে যাবে। প্রথম দেখা হোক ঘনক এর ভূপা ক্ষেত্র, এটি আমাদের ঘনক যার একটি সাইড হলো এইচ। তাহলে আমরা লিখতে পারবো যে আমরা লিখেছিলাম সারফেস এরিয়া, তাহলে ভূপাশে তো ঘনক্ষেত্র রূপের জন্য ওটা ছিল 2 বার এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ, ঠিক? তাহলে এটি হলো 2 বার এস ইন্টু এস হবে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস স্কোয়ার, এটি হবে 6 স্কোয়ার, ঠিক? এটা হলো আমাদের সূত্রটি, এটা আমাদেরকে এটি মনে রাখতে বেশি কঠিন না, এটা বোঝা যাবে শেষ করার আগে থেকে। এটি আমাদের কিউবয়েড আছে যার এক থেকে সাইড 6, কিউবয়েডটা কিউব আছে ঘনক যার এক থেকে হলো সাইড 6। তাহলে এর ভূপা ক্ষেত্র হলো 6 বার 6 স্কোয়ার, এটি হবে 6 গুণ 36, এটি হবে 216, ঠিক? যে আমরা পড়েছিলাম যদি এটা আমরা মিটার দিয়ে দিই তাহলে এটা মিটার স্কোয়ার হয়ে যাবে, ঠিক?
আমরা দেখব ঘনক এর ঘনফল। যেমনি আমাদের ঘনক দেওয়া আছে এর এন থেকে সাইন এস, আমরা ঘনক ক্ষেত্র রূপের জন্য করেছিলাম, ওর ঘনফল ছিল এল বি এইচ। তাহলে এর জন্য কি হবে, সব এস আছে, এস ইন্টু এস ইন্টু এস, এটা হলো এস কিউব। ঠিক, এটা বুঝতে আরো কিছু সহজ আছে, এটি হবে এস কিউব। ঠিক, আমাদের ঘনক দিয়ে আছে যার আবার সাইড আমরা 6 নি, তাহলে ঘনফল কি হবে, 6 কিউব মানে 216। এটা আমরা মিটার দিচ্ছি, এটা মিটার কিউব হয়ে যাবে। ঠিক, ও এটা যে আমাদের এই প্রথম ভাগটি শেষ হলো, আশা করি আপনাদের ভালো লেগে থাকে। আর তাহলে এটি একটু প্র্যাকটিস করতে থাকবে, পরের ভাগেতে আমরা আর 2টি কঠিন বস্তু দেখবো, দেখবো যে কিরম ঘনফল আমরা সূত্র বার করা যায় খুব সহজ ভাবে। প্রথম ভালো থাকুন, ধন্যবাদ।